জোরে আওয়াজ বক্স বাজি না মরিয়া চৈতন্দার ব্যাগ ঘরে বোম ফাটিছলা তারপরে আপনার নাম? আমার নাম স্বপন কুমার মান্না। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা ঘটেছে বলতে, আমি রাতে যখন দেখি আমি মানে আগুন লেগেছে বলে বুঝতে পারছি না, ওই পাখিগুলো চিৎকার চেঁচামেচি করছে, বিছানায় শুয়ে আছি, ভাবলাম যে ওদের মনে হয় ডেলিভারি করবে হয়তো বাচ্চা টাচ্চাগুলো। তারপর কিছুক্ষণের পর দেখলাম ফটফট করে আওয়াজ হচ্ছে আর কি, ফটফট করে যখন আওয়াজ হচ্ছে তখন ভাবলাম যে সাঁড় ফাঁড় হয়তো আসে তো ওইদিকে ধান টান খেতে, মানে সেরকম একটা ধরনের আওয়াজ। আমি যখন বিছানা থেকে উঠি তখন দেখতে পেলাম যে আগুনের শিখাটা দেখতে পাচ্ছি আর কি, তাই মনে করলাম যে ওখানে মনে হয় আগুন টাগুন লেগে গেছে। এসে যখন দেখি সত্যিকারই আগুন লেগে গেছে, তারপর ওনাদের ঘরকে খবর টবর দেই, খবর দিতে মোটামুটি সবাই উঠতেই এই জল টল দিয়ে মোটামুটি কিছুটাকে বন্দোবস্ত আয়ত্তর মধ্যে মানে বন্দোবস্ত করা হলো আর কি। নাম সুনীল মান্না। কিভাবে এখানে আগুন লাগলো? আগুন লাগলো কারণ রাত্রে রাত তিনটা নাগাদ এই বাল্ব জ্বলছিল, তো এই বাল্ব থেকে মনে হয় শর্ট সার্কিট হয়ে গেছে, তার জন্যই মারা গেছে। আর প্রায় পাখি ছিল প্রায় 4,000 মতো, এটা টোটাল অ্যামাউন্ট ছিল প্রায় 1.5 লাখ টাকা। এটা মানে সমস্ত কিছু নিজের ক্যাশে আমি চালিয়েছিলাম, তো এখন বর্তমান সমস্ত কিছু তো নিঃশেষ, সমস্ত কিছু পুড়ে গেছে, কোনো কিছু বেঁচে নেই। আর এটা যে আমার সমস্ত কিছু চলতো, সংসার বলো সমস্ত কিছু খরচ এখানটাই চলতো। হ্যাঁ, এবারে আমি যে যেখান থেকে নিয়েছি সেই টাকা শোধ করবো কী করে, কী করবো কোনো খুঁজে পাচ্ছি না। এই জন্য যদি কিছু ব্যবস্থা হয় বা আরও খুব ভালো হয়।